ফাইনালি সমস্ত ক্রিকেট বিশ্বকে সুখবর দিয়ে আর মাত্র কয়েক ঘন্টা অতিক্রান্ত হলেই শুরু হয়ে যাচ্ছে আবারও সেই ভারত বনাম পাকিস্তানের বিধ্বংসী ঐতিহাসিক ম্যাচ। একদিকে যেখানে পাকিস্তান টিম ভারতকে হারাতে অলরেডি আগে থেকেই প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছে, সেখানে ভারতীয় টিমও তার দলে কেএল রাহুল, জাসপ্রীত বুমরার মতো একাধিক বিধ্বংসী প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে এসে ও পাকিস্তানকে এই এশিয়া কাপে সুপার ফোর রাউন্ডের ম্যাচটিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার রাস্তা পরিষ্কার করতে আজ মাঠে নামছে বিশাল বড় পরিবর্তন ঘটিয়ে এক নতুন প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত পাকিস্তান ম্যাচ শুরুর আগে কোন বড় সুখবর বেরিয়ে এলো, বৃষ্টির জন্য এই ম্যাচটি কোন নতুন সময়ে শুরু হয়ে যাচ্ছে, ওয়েদার রিপোর্ট কী রয়েছে এবং ভারতীয় টিম কোন দুর্দশ্য পরিবর্তন তথা প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে, তার এ টু জেড সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত পাকিস্তান ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী তো এই ভারত পাকিস্তানের এশিয়া কাপ 2023 সুপার ফোর রাউন্ডের ম্যাচটি কলম্বোর আর প্রেমেদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় ঠিক বিকাল 3টা থেকে 10ই সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিলই, আর এই ম্যাচটি সেই নির্ধারিত সময় হতে চলেছে। হ্যাঁ বস, কারণ ওয়েদার যথেষ্ট রূপে ইম্প্রুভ করেছে এবং আশা করা যায় আজকের ম্যাচে হয়তো কিছুক্ষণের জন্য ম্যাচ মাঝখানে বন্ধ থাকতে পারে, কিন্তু আজকেই পুরো ম্যাচের খেলা দেখতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব। আর এখানে বলে রাখি, কলম্বোর উইকেট কিন্তু যেরকমভাবে ব্যাটসম্যানদের খুব সাহায্য করে, ঠিক তেমনই এখানে কিন্তু স্পিনারদের খুব আগে সাহায্য করলে কী হবে, বর্তমানে কিন্তু এই উইকেট থেকে পেস বোলাররা খুব মদত পাচ্ছে। হ্যাঁ বস, কালকেই এখানে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ খেলা হয়েছে, যেখানে মাত্র স্পিন বোলার নিয়েছে 4টা উইকেট আর পেসাররা নিয়েছে এই উইকেটে 16টা উইকেট। তাই বোঝাই যাচ্ছে এখানে কিন্তু পেসাররা খুব বেশি মদত পাচ্ছে ব্যাটসম্যানদের পাশাপাশি। আর সেই বিচারে যেখানে পাকিস্তান টিম অলরেডি ম্যাচ শুরুর আগেই দুর্ধর্ষ একটা অপরিবর্তিত প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছে, সেখানে ভারতীয় টিমও কেএল রাহুল বুমরার মতো বিধ্বংসী প্লেয়ারকে ফিরিয়ে যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন ঘোষণা করলো, সেই প্লেইং ইলেভেনে ওপেনার রূপে রয়েছে আবারও রোহিত শর্মা এবং শুভমন গিল। হ্যাঁ বস, গ্রুপ পর্বে পাকিস্তানের বিধ্বংসী ফাস্ট বোলারদের সামনে ভারতের দুই এই ওপেনার একেবারে নাজেহাল হয়ে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেলে কী হবে, আশা করা যায় এই ম্যাচে তারা ভুলগুলি শুধরে যেভাবে নেপালের বিরুদ্ধে ম্যাচে কামব্যাক করেছিল এখানেও কিন্তু একটা বড় একটা পার্টনারশিপ গড়বে। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়স আইয়ার এবং নাম্বার 5-এ কেএল রাহুলকে। হ্যাঁ বস, দুর্ভাগ্যবশত কিন্তু ঈশান কিষাণ এই ম্যাচ থেকে ভালো ইনিংস খেলার পরেও বাদ পড়বেন এবং তার জায়গায় অনেক দিন বাদে কিন্তু কেএল রাহুল কামব্যাক করবেন এবং উইকেট কিপিং করবেন। এবং আশা করা যায় যেভাবে তিনি নেটে বিধ্বংসী সব ইনিংস খেলছিলেন, কামব্যাক করেও তিনি কিন্তু একটা ভালো ইনিংস খেলতে পারবেন। এবং সবাইকে জানিয়ে রাখি, শ্রেয়স আইয়ার তো একটা মারাত্মক ফর্মে আছেই, তার পাশাপাশি বিরাট কোহলি কিন্তু এই উইকেটে কলম্বোর উইকেটে গত 3টা ম্যাচে 3টা সেঞ্চুরি করেছে, তাই আশা করা যায় আরও একটা সেঞ্চুরি আসতে চলেছে আজকের এই ম্যাচ থেকে। যেখানে লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8-এ শার্দুল ঠাকুরকে। হ্যাঁ বস, যেরকমটা বললাম এই উইকেটে কিন্তু পেসাররা বেশি মদত পাচ্ছে, তাই কিন্তু ভারতীয় টিম এখানে অক্ষর প্যাটেলকে হয়তো সুযোগ দেবে না এবং শার্দুল ঠাকুরই এখানে ম্যাচ খেলবে। এবং আশা করা যায় গত ম্যাচের মতো হার্দিক পান্ডিয়াও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আজ সবথেকে বেশি রান করতে চলেছে, যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ কুলদীপ যাদব, নাম্বার 10-এ জাসপ্রীত বুমরা এবং নাম্বার 11-এ মোহাম্মদ সিরাজকে। হ্যাঁ বস, একদিকে যেখানে ভয়ের বিষয় আজকে পাকিস্তানি ফাস্ট বোলাররা এই পেস ফ্রেন্ডলি উইকেটে জ্বলে উঠবে, তার পাশাপাশি আশা করা যায় ভারতীয় টিমও যেন বুমরা সিরাজদের নিয়ে কড়া টক্কর দেবে পাকিস্তান দলকে। তো তোমার মতে আজকের এই ম্যাচটি কে জিতছে তা তুমি কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।